আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ বাদ স্বামীর উপর স্ত্রীর প্রতি হক যে রয়েছে এই হকের মাঝে গুরুত্বপূর্ণ একটি হক হলো স্বামী যেন স্ত্রীর অনুমতি ছাড়া ছয় মাসের অতিরিক্ত স্ত্রী থেকে দূরে না থাকে যদি দূরে থাকে তাহলে ওই স্বামী অবশ্যই গুনাগার হবে এবং তার হক আদায় না করার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে জবাবদি করতে হবে আর যদি স্বামী অনুমতি দিয়ে আর যদি স্ত্রী অনুমতি দেয় তাহলে এতে কোনো সমস্যা নেই তবে অনুমতি দেওয়ার পরও যখনই স্ত্রী তাকে আহ্বান করবে তখনই তার পাশে আসতে হবে যাই হোক এটি প্রবাস জীবনে রিজিকের জন্য অথবা শিক্ষার জন্য অথবা ব্যবসায়ী সফর ভ্রমণ হোক না কেন একদিনের ঘটনা যে বিষয়ে ইমাম মালেক রাহিমহল্লা তার সহিঘন্ত মাত্তা উল্লেখ করেছেন খলিফা আমর বিন খাত্তা রাদী আল্লাহ আনহু তার শাসনামলে তিনি প্রত্যেক রাতিতে বের হতেন প্রজাদের সমস্যা দেখতে এবং তাদের জীবনযাপন কেমন চলতেছে এটি পর্যবেক্ষণ করতে একদিনের ঘটনা তিনি অতিবাহিত হচ্ছেন এক বাড়ির পাশ দিয়ে ওই বাড়ি থেকে আওয়াজ আসছে এক মহিলা কবিতা আবৃত্তি করতেছে এই বলে দালুসা নিবুহ بطالها علي الخليل الاعبه فوالله لولا خشيه الله وحده لحرك من هذا السرير جوانبه अर्थात অন্ধকার রাত্রি অনেক লম্বা আমার উপর আরো লম্বা হয়েছে আমি কাউকে পেলাম না কোন বন্ধু তার সাথে খেলাধুলা করব আল্লাহর কসম করে বলছি যিনি এক অদ্বিতীয় তার ভয় যদি না থাকতো তাহলে পার্শ্ব হতে এই খাট অন্য একজনে লড়াচাড়া করত অর্থাৎ তিনি কি উদ্দেশ্য নিয়েছেন অবশ্যই বুঝতে পারছেন যে অন্যায়ের দিকে চলে যেতেন অমরুবিন খাতাব যখন সকাল হলো তখন ওই বাড়িতে একজনকে পাঠাইলেন জানার জন্য ওই মহিলাটিকে তখন সংবাদ নিয়ে আসা হলো যে অমুক তার স্বামী যুদ্ধে গিয়েছে বেশ কয়েক মাস হল অমর খাত্তাপ তখন একজন মহিলাকে পাঠাইলেন যে তার স্বামী আসা পর্যন্ত তার কাছে অবস্থান করতে আর চিঠি পাঠাইলেন ওই পুরুষের কাছে যেন সে তাড়াতাড়ি চলে আসে পরবর্তীতে খলিফা আমর তার মেয়ে অমুলিন হাফসা রাদি আল্লাহ আনহার কাছে গেলেন যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন কাম আখতারুমা তসবিরুল মার আতু আনসাউ জিহা অর্থাৎ একজন মহিলা তার স্বামী সেরে কতদিন ধৈর্য ধারণ করতে পারে অর্থাৎ একজন মহিলা তার স্বামী সেরে কতদিন ধৈর্য ধারণ করতে পারে তখন হাফসা রী আল্লাহ আনহা উত্তর দিলেন আর বা আতে আশুরীন আউ হামসাতে আশুরীন আসর অর্থাৎ চার মাস পাঁচ মাস অথবা ছয় মাস পরবর্তীতে আল্লাহ আহ নির্দিষ্ট করে দিলেন চার মাস অতিবাহিত হলে যেন যুদ্ধক্ষেত্রে হোক যে হোক না কেন স্ত্রীর কাছে চলে আসে মোহানব্বুল আলমিন সোরা বাকারায় একসাদ করেছেন লিল্লাদিনিসা ইহিম তারাবুসু আর বা আতে আসর অর্থাৎ যারা স্ব স্ত্রীগণ হতে পৃথক থাকার শপথ করে যে তার সাথে সহবাস করবে না তারা যেন চার মাস প্রতীক্ষা করে তাই সর্বোচ্চ ছয় মাসের অতিরিক্ত যদি অনুমতি ছাড়া থাকে তাহলে অবশ্যই গুণাকার হবে শরীয়তে নিষেধ করেছেন অল্লা আলম আলা আলানবীনা মাহমদ